আমেরিকার যারা সফররত প্রতিনিধি আছেন তাদের যে বক্তব্যটা বা তাদের যে কোয়েশ্চেনটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এই কোয়েশ্চেনটা গেল 40 দিন যাবৎ অনেকভাবে কৌশলে বা সরাসরিভাবে অথবা বিভিন্ন তাদের যে সহযোগী সংগঠনগুলো আছেন তাদের মাধ্যমে ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছিল। আপনার বিএনপি বা গণঅধিকার পরিষদ সহ আরও বেশ কিছু দল, কিন্তু এটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য ডক্টর ইউনূস দেননি। এমনকি এই আন্দোলনে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেছিলেন তারাও আস্তে আস্তে ডক্টর ইউনূসের সরকারের প্রতি একটা জায়গায় একটু বিরক্ত তৈরি হয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা বিএনপি পন্থী আছেন। জামাত আবার একটু উল্টা দিকে হাঁটছে, সবার বক্তব্য যে আপনি সংস্কার করবেন, কিন্তু কী সংস্কার করবেন, মানে সংস্কারের রোডম্যাপটা কী? অলরেডি সংস্কারের ইস্যুতে 6টা কমিশন গঠন করা হয়েছে, 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো নিয়েও নানান আলোচনা সমালোচনা রয়েছে। তবে আজকে আমেরিকা যে বক্তব্যটা দিয়েছে এটাতে বিএনপির জন্য খুবই পজিটিভ একটা ফিডব্যাক তৈরি হবে, কারণ এই প্রশ্নগুলাই তাদের প্রশ্ন ছিল যেটা আজকে মার্কিন প্রতিনিধি দল করেছে। বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সাথে আজকে বৈঠক করেছেন। বৈঠকে সরকারের যে সংস্কার পরিকল্পনা, কী কী সংস্কার করবেন, কতটুকু সময় লাগবে, আসলে কী গা ধাপে সংস্কারগুলো হবে, এগুলো সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন আপনার এই সফররত মার্কিন প্রতিনিধি দল। আর কে জানিয়েছেন? পররাষ্ট্র সচিব এম জসীমউদ্দিন, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে এবং সময় সম্পর্কেও সম্ভবত জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। সরকারের নেওয়া কী কী পদক্ষেপ এই বিষয়ে অলরেডি আমেরিকাকে জানানো হয়েছে, তো যদি জানানো হয়ে থাকে আমরা যতটুকু জানি এগুলাই, তাহলে তো বিএনপিও জানে, নাকি এর বাহিরে আরও কোনো কিছু জানানো হয়েছে যেটা হয়তো আমরা জানি না। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের শেষে একটা প্রেস ব্রিফিং, এই তথ্য সামনে আসছে। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে যারা আসছে বৈঠকে, অর্থনৈতিক সম্পর্কের বিভাগের যিনি সচিব আছেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন, বাণিজ্য সচিব আছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। তো আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও যে সকল সংস্কার পরিকল্পনা আছে সেগুলো সম্পর্কে ব্রিফ করা হয়েছে। তো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও কথাবার্তা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার জন্য তারা তাদের যে অঙ্গীকার সেটা ব্যক্ত করেছেন। এমনকি একটু পজিটিভ বিষয় হচ্ছে আজকে $200 মিলিয়ন আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল আশ্বস্ত করেছেন। তো এই টাকাটা আসলে কোন খাতে যাবে? আপনারা সকলে জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বড় বড় প্রকল্প চলমান ছিল, তো হঠাৎ করে সরকারের পতনের পর এই প্রকল্পগুলো কিন্তু থমকে গেছে, আর এতে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু এই মুহূর্তে ক্ষতির মুখ দেখছে, জনজীবনও বিপর্যস্ত হচ্ছে, কারণ একটা কাজ হঠাৎ করে থেমে গেলে সেটাতে ক্ষতি হয়। তো অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন প্রকল্পগুলোর কাজ না করলেই না, সেইগুলোকে যাচাই বাছাই করে সেই কাজগুলো সামনের দিকে যাবে। এখন আমি যতটুকু আসলে বুঝতে চাচ্ছি যে সংস্কার পরিকল্পনা সম্পর্কে আমেরিকাকে আসলে কি জানানো হলো যেটা আমরা জানি না, নাকি এইটাই জানানো হলো, নাকি এর বাহিরে কোনো কিছু ছিল? তবে আমরা যতটুকু বুঝি এই সফরকারী দল দুইটা, একটা হচ্ছে ডোনাল্ড লু, আরেকটা হচ্ছে যেটা মেইন সফরকারী দল আরেকটা আছে। তো ডোনাল্ড লুয়ের সাথে আজকে বৈঠক সম্ভবত এখনও হয়েছে কিনা আমি এটার আপডেটটা পাই নাই, যদি হয়ে থাকে সেইখানে হয়তো মার্কিন সরকারের যেই ইন্টারনাল বক্তব্য বা সামহাও এগুলো হয়তো সেইখানে আলোচিত হবে। তবে সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিনিরা যদি ব্রিফ করে তখন হয়তো আমরা জানতে পারবো যে আসলে আমাদের সরকার কী কী তাদের সাথে শেয়ার করেছে, আমরা যা জানি তাই শেয়ার করছে নাকি এর বেশি করে নাই। তবে এখানে বিএনপির জন্য পজিটিভ হচ্ছে এটা, সংস্কার পরিকল্পনাটা নিয়ে যেই একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছিল বিএনপি, সেটা যখন আমেরিকা চাইছে তো সেক্ষেত্রে এটা অনেকটাই পজিটিভ হয়েছে কোথাও না কোথাও আর কি, হয়তো সময়কালটাও সামনে চলে আসবে। তবে ডক্টর ইউনূস সাহেবের সরকারের যেই গতি সেটা অনেকেই বলছেন ধীরগতি, বিভিন্ন জায়গায় আইনের শাসন পড়ে গেছে, তবে এগুলাকে ব্যালেন্স করা জরুরি। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পুলিশকে কাজ করতে দেওয়া, তো পুলিশ আসলে ঠিকভাবে কাজ করছে না এমন তো অনেকেই বলছেন, বিভিন্ন জায়গায় এখনও নানান ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আবার পুলিশকেও ধরে মারা হচ্ছে, থানায় ঢুকে পুলিশকে ঘাই দিয়ে ফেলা হচ্ছে, এই যে নানান বিশৃঙ্খলা, এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যালেন্স করতে হবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।